আমাদের লিভার, লাংস, কিডনি, ব্রেন, গোলব্লাডার, স্টমাক এগুলির যেরকম আমাদের এই দেহ পরিচালনার জন্য বিরাট ভূমিকা, ওরকম লাঞ্চেরও বিরাট ভূমিকা আছে। এখন লাঞ্চকে যদি আপনি সুরক্ষা দিতে চান তাহলে লাঞ্চ কী চায়? লাঞ্চ সবসময়ই চায় একটু গরম গরম, কুসুম কুসুম গরম গরম গরম, যত খাবার আছে। তাহলে গরম খাবার কি? গরম খাবার দারচিনি, এলাচি, লবঙ্গ, পেঁয়াজ, রসুন, দারচিনি, এলাচি, লবঙ্গ, পেঁয়াজ, রসুন, আদা, বাসক পাতা, তুলসী পাতা, পুদিনা পাতা, দারচিনি, এলাচি, জয়ত্রিক, জায়ফল, পোস্তাদানা, একাঙ্কি, হিং, যবক্ষর, এই যে জাতীয় খাবারগুলো, আর যত ধরনের খনিজ লবণ, বিট লবণ, মাটির নিচের লবণ, ভাস্কর লবণ, সিন্ধুক লবণ, এইগুলি লাঞ্চকে সুরক্ষা দেয়। আর লাঞ্চকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা যেরকম শীত লাগতেছে একটা কোট পরলাম, তারপর চাদর পরি, কম্বল জড়াই, গলায় একটা মাফলার জড়াই, নাক বন্ধ করি, মুখ বন্ধ করি, যখন ঠান্ডা লাগলে ওরকম ইনসাইডটাকে আপনাকে বন্ধ করতে হবে। ইনসাইড বন্ধ করার জন্য আপনার মুখের ভিতরে এক টুকরা রসুন দিতে হবে, এক টুকরা কাঁচা হলুদ দিতে হবে, একটু লবঙ্গ দিতে হবে, একটু তুলসী পাতা দিতে হবে, একটু নিম পাতা দিতে হবে, একটু বাসক পাতা দিতে হবে। এগুলো যদি আপনি মুখে রাখতে পারেন ঠিক মতো, আপনি যদি গরম 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 পানি খান, গরম পানি দিয়ে গোসল করেন, এই পুরো শীতের এই ঋতুটা আপনাকে গরম পানি খেতে হবে, গরম লিগার চা খেতে পারবেন চিনি দুধ ছাড়া, যদি এগুলো আপনি খেতে পারেন আলহামদুলিল্লাহ, আপনার ওষুধ আপনি তৈরি করলেন। আপনি যখন দেখলেন আপনার কাশি আসতেছে, কফ আসতেছে, নিশ্চয়ই লাঞ্চে কোনো সমস্যা হয়েছে, যখনই নাকে মুখে বুকে কফ হবে, যখন আপনার হাত ঠান্ডা হয়ে যাবে, হাত ঘামবে, পা ঘামবে, আপনি বুঝতে পারবেন যে আপনি এখন কোল্ড অ্যালার্জিতে আক্রান্ত হচ্ছেন।